তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। এই দাবদাহ থেকে আগামী কয়েকদিন রেহাই পাচ্ছেন না দেশবাসী, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 41.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড গরমের কারণে পানিশূন্যতা ও ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে ঠান্ডা স্থানে থাকতে এবং বেশি করে তরল খাবার খেতে পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষজন, কারণ জীবিকার তাগিদে ঘর থেকে বের হতেই হচ্ছে। দাবদাহে যত যন্ত্রণাই হোক না কেন, আগামী 4-5 দিন একই অবস্থা বিরাজ করবে বলে জানালো আবহাওয়া অধিদপ্তর। এই দাবদাহ থেকে আমরা আশা করছি একেবারে পরিত্রাণ না পেলেও এই পরিস্থিতিতে, বর্তমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি আরও 3 দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তারপরে আমাদের তাপমাত্রা কিছুটা তীব্রতা একটু কমের দিকে আসবে আর কি। হয়তো দাবদাহ যেটা বলে না সেটা কিন্তু অনেক জায়গায় থাকবে, তবে তীব্রতা কমের দিকে আসবে। ওভারঅল সারা দেশে বৃষ্টিপাত হয়ে যাবে, তখন কিন্তু এটা হয়তো আর নাও থাকতে পারে, তখন ওইটা আমাকে অপেক্ষা করতে পারে 23-24 তারিখ পর্যন্ত। একটা আশা করা যাচ্ছে, মানে 23-24 পর থেকে বৃষ্টিপাতের মানে প্রবাবিলিটি একটু বেশি।